কোন বংশ জানেন? জুনেদ বাগদাদি আল্লাহর ওলি হয়েছিলেন ইবাদত করে নয়। জুনেদ বাগদাদি জামানার বড় ওলি, ছোট অবস্থায় পাহালওয়ান ছিলেন, ওনাকে কেউ কুস্তিতে হারাতে পারত না। বাদশাহ ঘোষণা দিল আমার জুনেদকে যে কুস্তিতে হারিয়ে দেবে তাকে 1000 টাকা পুরস্কার দেওয়া হবে। এমন সময় একটি ছেলে, রোগা পাতলা ছেলে, বাদশাকে চিঠি লিখল, হে জাপানা, আমি জুনেদের সাথে কুস্তি লড়ব। বাদশাহ ছেলেটি চেহারা দেখে বলল, বাবা তুই পারবি না, বড় বড় পাহলোয়ান পারেনি, তুই কি কুস্তি লড়বি? পারবি না বলে পারবো কি না ময়দানে হবে। শুরু হলো কুস্তি, দস্তাদস্তি শুরু হলো। দেখা যাচ্ছে জুনেদ বাগদাদিকে ওই রোগা পাতলা ছেলেটি ফেলে দিয়ে বুকের উপর চড়ে বসল। লোকেরা বললে কুস্তি মানবো না, মানবো না, প্রশ্নই জাগে না কি করে হয়। বাদশার হুকুমে আরেকবার দ্বিতীয়বার আবার কুস্তি শুরু হলো। আবার দেখা যাচ্ছে সেই রোগা পাতলা ছেলেটি দস্তাদস্তি করতে 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 জুনেদ বাগদাদিকে ফেলে তার বুকের উপর চড়ে বসলো। লোকেরা বলল মানবো না, মানবো না, এটা হতেই পারে না। বাদশাহ বলল এটাই লাস্ট। আচ্ছা ভালো, আবার লাস্ট চান্স। জুনেদ বাগদাদির সাথে রোগা পাতলা ছেলেটির দস্তাদস্তি হতে 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 ওই রোগা পাতলা ছেলেটি জুনেদ বাগদাদিকে ফেলে বুকের উপর চড়ে বসল। বাদশাহ পুরস্কার দিয়ে দিল, ছেলেটি চলে গেল। জুনেদ বাগদাদিকে ডেকে বাদশাহ বলেছিলেন, এই জুনেদ বাগদাদি, এ পর্যন্ত কোন পাহলওয়ান তোমার সাথে কুস্তিতে পারে না, পারে না, পারে না, পারে না। আজকে তুমি ওই রোগা পাতলা ছেলেটির সাথে একবার নয়, দুইবার নয়, তিনবার হেরে গেলে তার কারণটা জানতে চাই। জুনেদ বাগদাদি বললেন, এ বাদশাহ, শুনুন শুনুন, আমি ওই ওই যুবকটার সাথে যতদিন বেঁচে থাকবো কুস্তি যদি লড়তে পারেন আমি হারা ছাড়া জিতব না। কেন রে জুনেদ, কারণটা কি বলতে হবে? জুনেদ বাগদাদি বললেন, আমি যখন তার হাতটা ধরলাম, এবার আমি তাকে ফেলে দেব, এক পটকানে শেষ করে দেব। আমি যখন তার হাতটা ধরলাম, সে আস্তে করে মুখটা কানের কাছে নিয়ে সে পরিচয় দিল, হে জুনেদ, আমি তোমার সাথে কুস্তিতে পারবো না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না, পারবো না, তবে আমার একটা পরিচয় আছে, পরিচয়টা নাও জুনেদ, আমি হলাম আউলাদের রাসূল। আমার পরিচয় হলো আমি নবীর বংশধর, নবীর বংশধর, আউলাদের রাসূল, হারাম ভক্ষণ করে না, করে না, করে না, করে না। আমি 3 দিন হালাল রুজি না পেয়ে ও জুনেদ গো তোমার সাথে কুস্তি লড়তে এসেছি, কুস্তি লড়তে এসেছি। এই কথা যখন বলল, আমি জুনেদ বাগদাদি, আল্লাহর রাসূল বলেছেন আমার বংশধরকে যে তাজিম করলো, সম্মান করলো, সে রাসূলুল্লাহকে সম্মান করলো, সে আল্লাহকে সম্মান করলো, আমার বংশধরকে বংশধরের সাথে যে বেয়াদবি করলো, সে রাসূলুল্লাহর সাথে বেয়াদবি করলো, সে আল্লাহর সাথে বেয়াদবি করলো, আল্লাহর নবীর বংশধরকে ফেলে বুকের উপর বসা মানে রাসূলুল্লাহর বুকের উপর বসার সমান। যার কারণে আমি যখন নবীর বংশের পরিচয় পেয়ে গেছি, ওই নবীর বংশধরের বুকের উপর বসা আমার পক্ষে সম্ভব নয়। যতদিন বেঁচে থাকবো তার সাথে যদি কুস্তি লড়ান আওলাদের সুরের সাথে, আমি হারা ছাড়া জিতব না, এই কারণে জিতব না, যেহেতু সে আল্লাহর আওলাদের রাসূল।
ওই রাত্রিতে জুনেদ বাগদাদী স্বপ্নে জগে দেখছেন পূর্ণিমা চাঁদের মতো চেহারা ঝলমল করছে মাথায় পাংড়ি হাতে আসা এত সুন্দর মানুষ তো কখনো দেখিনি কে গো আপনি কে পরিচয় দিন আপনি কে আমি হলাম আমি হলাম উম্মতের কান্দারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কি ব্যাপার নবী বললেন আল্লাহ নবী বলেন আমার বংশধরকে তাজিম করার দরুন আমিও সন্তুষ্ট হয়েছি আমার সন্তুষ্টির কারণে আল্লাহ সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা তোমার নামটাকে ওলি দফতরে লিপিবদ্ধ করে দিয়েছে আরো জোরে জুনেদ বাগদাদী ওলি হলেন কি কারণে বলেন বলবেন না কথাও বলবেন না তো ফাইনাল করুন অসুবিধা নেই আমি অন্য টাইপের ছেলে আপনারা কথা ফাইনাল করুন আপনি যা জিজ্ঞেস করেন কোনো কথা আমরা বলবো না আপনি বলে যাবেন জিজ্ঞেস টিজ্ঞেস করবেন না অনেক জায়গায় এরকম আওয়াজ আছে আমি আমি তো যেখানে সেখানে গিয়ে ওয়াজে ভাল লাগে না ওয়াজ বোঝার জন্য শিক্ষার দরকার হয় শিক্ষিত না হলে না ওয়াজও বোঝানো মুশকিল পারি না ওই তারাই বলে আপনি বলে যান তো জিজ্ঞেস করবেন না ওয়াজ মানে কি আমরা শিখতে এসেছি আর আমরা আমি এসেছি শেখাতে এসেছি এটাই হলো এখানে শিখতে এসেছি এসেছেন আমি উপরে বসেছি শেখাতে এসেছি কি যদি সে না শেখেন আমি এক ধাপ দিয়ে চোখ বন্ধ করে বলে যাব গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ্দালিন ব্যাস সময় দেখলাম পালালাম তো কি শিখলেন আমার প্রশ্ন কি শিখলেন কিছুই শিখলেন না তাহলে শিখতে গেলে শিক্ষক আপনাদেরকে জিজ্ঞেস করবে হ্যাঁ না একটু বলবেন বলতে হবে একটা সিস্টেম না হলে শিক্ষক বলবে ওই রকম ছাত্রের দরকার নেই এই ছাত্র বোবার মতো চুপ করে বসে আছে জিজ্ঞেস করছি বলে না তো আমার কাছে একটু প্রশ্ন উত্তর দিতে হবে যদি বলেন না দেব না ফাইনাল করেন তাহলে আপনারা কিছু আমাকে আবার জিজ্ঞেস করলে দু ঘন্টার মধ্যে আপনারা আমাকে জিজ্ঞেস করলে আমি কিন্তু আর তখন বেঁকে বসবো আমিও বলবো না এই শর্ত আগে শর্তটা ঠিক করে নিই তারপরে ওয়াজ শুরু করি জায়গা কিনলে আগে বাউন্ডারি দিতে হয় হ্যাঁ চা দিয়ে দেব চাটা এবার কি করবেন একটু সিদ্ধান্ত নিয়ে নেন আমি এত এতক্ষণ চাটা খেয়ে নিই দাও তো হ্যাঁ না বলতে পারবেন তো যে জানি নি জানি এটা এইটা তো বলতে পারবেন আমি তো বলিনি ইয়েস নো হ্যাঁ হ্যাঁ ঠিক বলেছেন ইয়েস নো তো জানেন যদি বলেন না ওটাও জানি নি কি গো বলুন কি গো বলুন আমি যখন বলবো ইয়েস নো জানেন নি কি গো তৈরি করছো চা যা লেবু টেবু দিতে হবে নেমনি দাও না একটু গলাটা বসেছে চা নি খাইনি একটু খাবো চা আপনারা অনুমতি দিলে একটু মহাব্বতে জিকির করেন লা ইলাহা কিন্তু চুপ করে গেলে কিন্তু চা রেখে দেবো সিস্টম বলে দেব কত হাসি নয় বাবু আচ্ছা আচ্ছা আপনাদেরকে একটা জেনে নিন নতুন জায়গা তো আপনারা কি ওয়াজ শুনতে চান কোনো বিষয়বস্তু থাকলে কারোর আপনারা বলতে পারেন তাহলে আমি সেই বিষয়ে যতটুকু জানি বলবো যদি কারোর বিষয়বস্তু থাকে একটা একটা করে বলতে পারেন তাহলে আপনাদের মতোই ওয়াজ হবে আর আমি যা জানি একটু আমি বলবো ব্যাস বলুন
কে কি ওয়াজ শুনতে চায়? না আহমদাবাদের ওয়াজ তো 4 ঘন্টা, 4 ঘন্টা তো বলতে পারো 2 ঘন্টা বলো। কিয়ামতের আলামত নিয়ে মাশাআল্লাহ, ইনার সুন্দর কথা কিয়ামত আলামত। উনি বলেন আহমদাবাদ, আরেকজন কেউ বলুন কিছু, ব্যাস তসব্বুর। মেহেদি হাসান, ইমাম মাহদি কবে আসবে? আচ্ছা তিনটা হলো, আর কারো কিছু নেই তো? তাহলে শুরু করি। ভাইরা আমার বাবাজিরা, আসুন আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম তার ব্যাখ্যাটা করি, তারপর আপনাদের কাছে আসছি ইনশাআল্লাহুল আজিজ। কোরআন শরীফ আগে মাথায় রাখবেন, একটা কথা মাথায় ঢুকিয়ে দিই, কোরআন শরীফ একটু শিখার আছে, শিখে যান। কোরআন শরীফ এমন একটি কিতাব, এমন কিছু নেই যা কোরআনে নেই। অনেক বক্তাদের মুখে আমি শুনেছি, আমি নিজে শুনেছি, ওয়াজে কি বলে জানেন, মাইক পেলেই তো মানে মানে কি মনে করে, বলে কোরআন শরীফে সব কিছু নেই। কথাটা ভুল, কোরআনে সব আছে। যারা বলেন কোরআন শরীফে সব কিছু নেই, তাদের উত্তরটা আমি হাদিস শরীফে দেব। তিরমিজি, দারিমি, দারিমি এবং তিরমিজির হাদিস, হাদিসটা কি একটু দিন। মুআযব বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, জারিরুল কাদ সাহাবী ছিলেন নবীজির, নবীজি মুআযব বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামানের গভর্নর করে যখন পাঠানোকালীন নবীজি বলেছিলেন, কি বললেন, আই মুআযব বিন জাবাল, তুমি যে ইয়ামানের গভর্নর হয়ে যাচ্ছ, ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয় সমস্যার সমাধান কিভাবে করবে? নবীজি জিজ্ঞেস করছে কিভাবে করবে। হাদিসটি তিরমিজি দারিমির হাদিস। সাহাবা, সাহাবায়ে রাসূল জারিরুল কাদ সাহাবী উত্তর দিচ্ছেন, ফাকালা বিকিতাবিল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওখানে যদি কোনো সমস্যা দেখা দেয় আমি কোরআন পড়ে পড়ে কোরআন থেকে সমস্যার সমাধান দেব। জোরে বলো, কোথা থেকে দেব একটু বলুন, কথা বলুন, কোরআন থেকে দেব। মাশাআল্লাহ, খুব সুন্দর উত্তর নবীজি। তারপরে আবার প্রশ্ন শুনে দিলেন, কি প্রশ্ন করলেন ভালো করে শুনুন, হাদিসটা শুনুন, হাদিস বলছে, ক্বালা ফা ইল্লাম তাজিদ, এই সাহাবি তুমি যদি কোরআনে না পাও তখন কি করবে? ভালো করে এখানে বাস ওলামারা ব্যাখ্যা করেছেন, কোরআন শরীফে না থাকলে কি করবে এ কথা নবী বলেননি। তুমি যদি লাম তাজিদ, তুমি যদি কোরআনে না পাও, তার মানে কোরআনে আছে, তুমি যদি না পাও তখন কি করবে? আমি কি বোঝাতে পারছি? একটু মাথা লড়াবেন, শোনা, আমি খুব ভালো লাগবে, কেন আমি বললাম জানেন, আপনারাও বুঝতে পারলে, ওয়াজ বুঝতে পারলে ভালো লাগবে, আপনাদেরও আনন্দ লাগবে যে ভালো লাগছে, আমরা বুঝতে পারছি। একটা ছাত্র শিক্ষককে, ছাত্রকে যদি ঠিক মতো না বোঝায় শিক্ষকের দুর্বলতা, শিক্ষককে দরকার বাচ্চাকে এমন করে একদিক ওদিক বিভিন্ন জায়গা দিক দিয়ে তাকে বোঝাতে হবে, তবেই সে শিক্ষক। সবাই পড়াতে পারে না, পয়সা নিয়ে চলে যায়, অনর্গণ করে করে চলে গেল, ছেলে কি বুঝবে, বোঝান। তাহলে কোরআনে আছে, ক্বালা ফা ইল্লাম তাজিদ, তুমি যদি না পাও কি করবে? তাহলে বোঝা গেল কোরআনে সব আছে, তুমি যদি না পাও তখন কি করবে? তখন সাহাবী উত্তর দিলেন, ক্বালা বিসুন্নতি রাসূলিল্লাহ, আমি হাদিস থেকে সমস্যা সমাধান দেব। খায়, এখানে আমি একটু যাই, তাহলে কোরআন শরীফে নবী বোঝাতে চাইলেন সব আছে কিন্তু তুমি যদি না পাও, তাহলে বোঝা গেল কোরআনে সব আছে, সব সমস্যার সমাধান কোরআনে আছে, কিন্তু আমি আপনি পাচ্ছিনি, এটা আমার দুর্বলতা, আপনার দুর্বলতা। আপনি এটা বলবেন না যে কোরআনে নেই বলবেন না, আপনি বলুন আমি খুঁজে পাইনি।
যেমন আপনারা বলবেন একটু বলি তাহলে আরো ভালো লাগবে বুঝতে যেমন কি জিনিস যেমন একটু বোঝান বোঝাচ্ছি এক ইমাম মুহাম্মদ হানাফি ইমাম ইমাম মুহাম্মদ সেই জামানার বড় ইমাম উনি হাদিস শরীফ মুতালা করতে করতে পিপাসা লেগেছে পাশের এক শরবতওয়ালার কাছে গিয়ে বলছেন বাবা শরবতওয়ালা আমাকে এক গেলাস শরবত দাও আর তার বিনিময়ে আমি তোমাকে একটা মাসআলা বলে দেব মাসআলার বিনিময়ে তুমি আমাকে শরবত দাও আচ্ছা আপনাদের দোকানে গিয়ে আমি যদি বলি আমি হুজুর বা ফুরফুরার হুজুররা এসে যদি বলেন আমি আমি অমুক হুজুর আমি একটা মাসআলা বলবো আপনি একটা শাড়ি দেবেন জটা মাসআলা বলবো মাসআলার বিনিময়ে শাড়ি দোকান থাকলে শাড়ি আমি নেব আপনারা শাড়ি দেবেন তো মাসলার বিনিময়ে উনি বাপ ইনি আনে বলছে কোন আমরা এতটুকু করতে পারি হুজুরকে হুজুর আপনি একটা শাড়ি নেবেন তবে যে দাম মূল্য সেই দাম আপনার নেব লাভ নেব না আর অতিরিক্ত যে ভালোবাসবে সে বলবে হুজুর শাড়িরও পয়সা দিতে হবে না আর হুজুর যদি বলে আমি একটা একটা করে মাসআলা বলবো তার বিনিময়ে তুমি দিতেই থাকো তাহলে একদম দোকান জিরো ব্যবসা মাথায় উঠে যাবে তখন আপনারা বলবেন হুজুর মাপ চাচ্ছি ক্ষমা চাচ্ছি সেই ভালোবাসা এখন আর নেই সে হুজুর কিবলার murid এরকম ছিল জীবন দিতে রাজি ছিল কিছু murid এরকমও আছে কথা ঠিক কি না তো শরবতওয়ালা বলল না আমি মাসআলার বিনিময়ে শরবত বেচি না টাকার বিনিময় ইমাম মুহাম্মদ বঞ্চিত হয়ে চলে গেল টাকার ছিল না বঞ্চিত হয়ে চলে গেল এই ঘটনার কিছুদিন পূর্বের ঘটনা খুব ভালো করে বুঝবেন শুনবেন মা বোনেরা ভালো লাগবে এই ঘটনার কিছুদিন পূর্বের ঘটনা শরবতওয়ালার মেয়ের বিয়ে দেবে ছেলের গার্জেন পিতা এসেছে বলছে এই শরবতওয়ালা তুমি তোমার মেয়ের যাক পছন্দ হয়েছে বিয়ের সব কথাবার্তা বলতে এসেছেন তুমি তোমার মেয়েকে কি দেবে জামাইকে কি দেবে বলছে শরবতওয়ালা বলছে যা চাইবেন তাই দেব তুমি শরবত বিক্রি করো যা চাইবো দেবে কেমন করে মানে এমন করে একটু কথা বলেছে শরবতওয়ালা মনে ব্যথা পেয়েছে রেগেই বেচারা বলে ফেললো আমি আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে আমি আমার একটা মেয়ের বিয়েতে সব দিয়ে দেব ছেলের বাপ বলছে দিতে না পারলে বেচারা রেগেই বলে ফেললো দিতে না পারলে আমার বিবির উপর তিন তালাক কত তালাক তিন তালাক বলে ফেলেছে আর তালাকটা এমন জিনিস হাসতে হাসতে বলুক আর রেগে রেগে বলুক বলে দিলেই ব্যাস কুল্লু খালাস এই জন্য তালাক একটু কথায় তালাক দেবেন না ছেলেরা হাতে ধরে বলি তালাক দিলে আর কাঁপতে থাকে তালাক শব্দটা ব্যবহার করবে না অন্য জিনিস অন্যভাবে তাকে সাহায্যতা করো স্ত্রী যদি না শুনে স্বামীর কথা না শুনে কোনো কিছু করে শরীয়ত বিরোধী কাজ করে অন্যভাবে দেখো যদি না হয় একদম সর্বশেষে এক তালাক দিয়ে রেখে দাও তাও যদি না হয় দুই তালাক সর্বশেষে শরীয়ত বিরোধী কোনো কাজ করলে শুনে না যখন সর্বলাস্টে আপনি তিন তালাক দেবেন একসাথে তিন তালাকের অনুমতি নেই বুঝাতে পারলাম হ্যাঁ শোনা বুঝে দেন এগুলো বুঝেন শেখেন তো রেগে বলে ফেলেছে এখন বলে ফেলে বা চিন্তা করছে তো শরবতওয়ালা আমার পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে কি হবে রে বাবা কি হবে এইবার মুফতির কাছে ফতোয়া আনতে হবে কি করব মেয়ে বিয়ে দেব আর আমি তো দিতে পারবো না তাহলে দিতে না পারলে তো শর্ত পাওয়া গেলে তালাক মুফতির কাছে গেছে মুফতি সাহেব যারা ফতোয়া দেবেন মুফতি সাহেব সমস্যায় পড়েছি সমাধান দেবেন মুফতি সাহেব বলছেন কি সমস্যা না এই সমস্যা আমি বলেছিলাম আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব মেয়ের বিয়েতে দিতে না পারলে বিবির উপর তিন তালাক আমার পক্ষে দেওয়া সম্ভব নয় আমি বিবিকে বাঁচাতে চাই মুফতি সাহেব বলছেন সম্ভব নয় আপনাকে দিতেই হবে দিতে না পারলে শর্ত পাওয়া গেলে তালাক তালাক আরেকজনের কাছে গেছেন শর্ত পাওয়া গেছে তালাক দিতেই হবে দিতে না পারলে শর্ত পাওয়া গেলে তালাক আরেকজনের কাছে গেছেন দিতে না পারলে তালাক 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 গড়ে যত মুফতিয়ানে কেরাম সব ফতোয়া দিয়েছেন তালাক
শুধু রয়ে গেছেন ইমাম মুহাম্মদ। এইবার সর্বতওয়ালা চিন্তা করল ইমাম মুহাম্মাদের কাছে একবার গিয়ে দেখি লাশ দেখা দেখেনি দেখেনি। আমরা কলকাতায় উড়িষ্যা সব ডাক্তার দেখানোর পর সিদ্ধান্ত নিই চল একবার ভেলোরে যাই, চল ইমাম মুহাম্মাদের কাছে একবার গিয়ে দেখি। ইমাম মুহাম্মাদের কাছে গিয়ে সর্বতওয়ালা বলছেন ও ইমাম সাহেব, ইমাম মুহাম্মদ শুনুন শুনুন, আমি একটা সমস্যা নিয়ে এসেছি সমাধান চাই। বাবা কি সমস্যা? আমি বলেছিলাম আমার মেয়ের বিয়েতে আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, দিতে না পারলে বিবির উপর তিন তালাক, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, এখন আমি বিবিকে বাঁচাতে চাই, রাস্তা কি বলুন? ইমাম মুহাম্মদ বললেন বাবা সর্বতওয়ালা, হাজার হাজার মুফতিয়ানে কেরাম রয়েছেন, তাদের কাছে চলে যাও চলে যাও চলে যাও। সর্বতওয়ালা বলল ইমাম মুহাম্মদ, আমি যত মুফতিয়ানে কেরাম ছিল সকলের কাছে গেছিলাম, সকলেই বলেছেন তালাক 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 দিতেই হবে তালাক, আমি না দিয়ে বিবিকে বাঁচাতে চাই, আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, না দিয়ে বিবিকে বাঁচাতে চাই, লাস্ট আপনার কাছে এসেছি, আপনি সমস্যার সমাধান করে দিন করে দিন করে দিন। ইমাম মুহাম্মদ তখন বলেছিলেন ও সর্বতওয়ালা, ওই দিনের কথা কি স্মরণ আছে যেদিন তোমাকে আমি বলেছিলাম এক গ্লাস শরবত দাও তার বিনিময়ে একটি মাসআলা বলে দেব, সেই দিন আমি এই মাসআলাটা বলার যত্ন এসেছিলাম, সেই দিন যদি এক গ্লাস শরবত দিতে এই মাসআলাটা সেই দিনই তো বলে দিতাম। তুমি বলেছিলে না 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 আমি টাকা ছাড়া শরবত বেচি না, মাসআলার বিনিময়ে বেচি না, আজকে আমি ফতোয়া দেব দেব হাজারবার দেব, তবে টাকা ছাড়া ফতোয়া দেব না, পয়সা ফেকো তামাশা দেখো, আব তামাশা দেখনে কে লিয়ে পয়সে কি জরুরত হ্যায়। জায়গা মতো ধরেছে, এবার কাউকে যখন ধরবেন না জায়গা মতো ধরবেন তাহলে ও জব্দ। আমার কি ওয়াজ বুঝতে পাচ্ছেন আপনারা? দেখ মাশাআল্লাহ, খুব খুশি খুব খুশি, ধন্যবাদ আপনাদের, খুব ভালো লাগছে আপনাদেরকে পেয়ে। সেই দিনই তো বলে দিতাম, তুমি তো বললে আমি মাশাআল্লাহ বিনিময়ে শরবত বেচি না টাকা ছাড়া, তাহলে আজকে আমি ফতোয়া দেব নিশ্চয়ই দেব, তবে টাকা ছাড়া ফতোয়া দেব। সর্বতওয়ালা চিন্তা করলো টাকা লাগে লাগুক বিবিকে তো বাঁচাতে হবে, টাকা দিয়েছেন দিয়ে বলছেন ফতোয়া দেন, ফতোয়া ফতোয়া দিচ্ছেন, তুমি এক কাজ করো মেয়ের বিয়েতে একটা কোরআন শরীফ দিয়ে দাও, একটা করে এক জিল কোরআন শরীফ দিয়ে দাও, এটা তো পারবে বলে। তখন সর্বতওয়ালা বলল হুজুর আপনি তো আমার মাসআলাই বোঝেননি, সর্বতওয়ালা ইমাম মুহাম্মদকে বলছেন আপনি আমার কথাই বোঝেননি, এটা হলো কেয়ামতের আলামতের মধ্যে এটাও আলামত। ইমাম সাহেবরা মুলবীরা আমাদের ভুল ধরবে যখন মনে করবেন কেয়ামতের আলামত, স্ত্রীরা যখন স্বামীদেরকে মানবে না মনে করবেন কেয়ামতের আলামত, সন্তানেরা বাপের কথা বাপ মায়ের আদেশ মানবে না মনে করবেন কেয়ামতের আলামত। বুঝতে পারছেন না? রাস্তাঘাটে ব্যবচার হবে চোখের সামনে কেয়ামতের আলামত। সাধারণ মানুষ সাধারণ মানুষ কত বুঝতে পেরেছে, দাড়ি রাখে না নামাজ নামাজ পড়ে না সে হবে মসজিদের মুতওয়াল্লি। কত বলেন কেয়ামতের আলামত। যাক পরে আসছি আপনার কাছে আবার যাবো, একটু মাঝখানে একটু টাচ করে করে চলে যাও। কথা বুঝতে পেরেছেন? সর্বতওয়ালা বলছে হুজুর আপনি আমার মাসলাই বোঝেন না, আমি কি বলেছি আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, কোরআন শরীফ দিলে কি কি ব্যাপার, একটা কেন, আমি পঞ্চাশটা কোরআন দিতে পারি, কোরআন দিলে কি হবে, পঞ্চাশটার জায়গায় একশোটাও দিয়ে দেবো, কোরআন একশোটা দিয়ে দেবো, কোরআন দিলে কি হবে, আমি ও কথা বলিনি, আকাশের নিচে জমিনের উপরে যাহা কিছু আছে সব দিয়ে দেব, এই কথা বলেছে।
আর আপনি বলছেন তালাক যদি হয়নি আপনি দলিল পেশ করতে হবে দলিল দেন আপনি রেফারেন্স দেন কোন দলিল দেন তখন উনি দলিল পেশ করলেন কোরআন থেকেই একটি আয়াতে কারিমা তেলাওয়াত করলেন কোরআনের আয়াত আল্লাহ পাক বলছেন কোরআন শরীফে কি সুন্দর আল্লাহু আকবার আল্লাহ পাক কোরআনে কি বলছেন আল্লাহ পাক বলছেন রাব ইয়াবিস অর্থ হলো শুকনো এবং ভেজা এমন কিছু নেই কিতাবু মুবিন দিয়ে কোরআন বোঝানো হয়েছে কোরআনে নেই তার মানে এই আয়াতের ব্যাখ্যা আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন শুকনো এবং ভেজা দিয়ে সৃষ্টি করেছেন তো কোরআনের আয়াত দিয়ে বোঝালেন যে আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে আল্লাহ বলেছেন তার চেয়েও বেশি 30 পারা কোরআনে রয়েছে তাহলে তুমি একটা কোরআন দিয়ে দাও আকাশের নিচে জমিনের উপরে যা কিছু আছে তার চেয়েও বেশি কোরআনে আছে কোরআন দিয়ে দিলে সত্য বাতিল হয়ে যায় তোমার বিবি তালাক থেকে বেঁচে যায় জোরে বল আরে তাহলে আমার প্রশ্নের উত্তর দেবেন সেই জামানায় এত যে মুফতিয়ানে কেরাম ছিলেন উনারা কি কোরআন শরীফের এই আয়াত জানতেন না প্রশ্ন তাহলে বোঝা যাক পরিষ্কার বোঝা গেল কোরআন সবাই পড়ে কিন্তু কোরআন থেকে সব সমস্যার সমাধান সবাই খুঁজে পায় না বোঝাতে পারলাম না আরেকটু পরিষ্কার করি আমি পরিষ্কার করব দেখি যতক্ষণ না সব মাথা না নাড়ে আমি তো বলতেই থাকবো সব মাথা নাড়াতে হবে এখন মাথা নড়েছে কিন্তু সবের নড়েনি দেখি মানে সবাই এখনো ঠিক মতন বুঝতে পারলেন না আর একটু বোঝাই বাপ বিয়ে দিয়েছে ছেলে অনেক আগে কি হতো জানেন আগে কি হতো বাপ মা দেখে দিনে ছেলে বিয়ে করতো আমরাও করেছি কত বুঝতে পেরেছেন আগে এরকম সিস্টেম ছিল যেটা বাপ মা চয়েস করবে সেই মেয়ে আমি বিয়ে করব আর এখন এই রকম নিয়ম আছে তো ও কথাও বলবেন না আপনারা এখন তো বিয়ে করে বউ নিয়ে ঘরে হাজির বউ নিয়ে হাজির বাপ মা কেউ জানলো না এবার বাপ মা বললো সবাই চায় কোনো বাপ মা চায় না ছেলের খারাপই চায় না এগুলো ছেলের মাথায় ঢোকে না প্রেম হয়ে গেছে ওই সামান্য কদিনের প্রেম কদিনের প্রেমে বাপ মাকে ভুলে গিয়ে এত পাগল পাগলামি শুরু করেছে ওই মেয়ে ছাড়া ওটা হলো ডোমের ঘরের মেয়ে দা ওইটাই বিয়ে করবে যেটা ভালো লেগে যায় চোখে ভালো লেগেছে আর বাপ মা বলছে ওই মেয়েকে ঘরে ঢোকাবো না তাহলে সব ধ্বংস হয়ে যাবে কথা ঠিক তখন ছেলে বলল সিদ্ধান্ত চলো ওই রকম বাপ মা দরকার নেই বউয়ের হাত ধরলো জিও গো সালামও দেয় না জিও গো তাও রাজি আছি বাপ মাকে ছাড়তে বউয়ের জন্য জীবন দিতে রাজি এটাই হলো কেয়ামতের আলামত আপনাকে মাঝে মাঝে কিন্তু বলে যাব বুঝতে পারবেন এইগুলি আলামতে কেয়ামত আমি কই বোঝাতে পারছি বুঝতে পাচ্ছেন তো একটু বলবেন আপনিও মাথা নাড়াবেন এটাও কেয়ামতের আলামত নবী যা বলেছেন তাই হবে বাপ মায়ের কথা শুনবে না কেন বাপ মা কি খারাপই চাচ্ছিল কোন সন্তানের খারাপই কেউ বাপ মা চায় আমার তো জানা নেই আপনারা থাকলে বলবে সে জীবনের থেকে ভালোবাসলো জীবন উজাড় করে দিল সন্তানের জন্য যার ব্যাপারে কোরআন সরাসরি কোরআনের সরাসরি হুকুম এসেছে বাপ মায়ের সাথে কি আচরণ করবেন কোরআন হাদিসে সরাসরি হুকুম এসেছে বাপ মায়ের ব্যাপারে আল্লাহ পাক বলছেন উফিউ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান করিমা
আল্লাহ পাক বলছেন সন্তানদেরকে বলছেন তোমরা যখন পিতামাতার সাথে কথা বলবে উপ শব্দটাও ব্যবহার করবে না করবে না চোখে চোখ মিলিয়ে কথা বলবে না বলবে না বলবে না কেমন আর বাপ মায়ের জন্য দোয়া করো ওয়াকুল্লাহুমা কাউলান কারীমা বাপ মায়ের জন্য সম্মানজনক বাবাজি সম্মানজনক বাবাজি বাপ মায়ের সাথে সদ ব্যবহার করো ভালো ব্যবহার করো বাপ মায়ের জন্য দোয়া করো রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা বাপ মায়ের জন্য দোয়া করো আল্লাহ শেখাচ্ছেন বাবা আল্লাহর নবী বলেন কোন সন্তান যদি পিতামাতাকে সন্তুষ্ট করে সকাল করলো খুশি করে সকাল করলো আল্লাহর নবী বলেন বাবানি মাফতুহানি ফিল জান্নাহ ওই সন্তানের জন্য বেহেশতের দুইটি দরওয়াজা আল্লাহ রব্বুল আলামিন খুলে দেন যেদিক দিয়ে খুশি জান্নাতে যা নবীজির কাছে এক তরুণ গিয়ে বলল ইয়া রাসূলুল্লাহ জিহাদে যাব পারমিশন চাই চাইতে এসেছি নবী বলেন তোর মা আছে জিহাদ আছে ইদহাব বাড়ি চলে যাও জিহাদে যেতে হবে না বাড়ি যা বাড়ি গিয়ে কি করবে ইয়া রাসূলুল্লাহ নবী বলে ফাকরিমহা যা মায়ের খেদমত করবে যা ফাইনাল জান্নাতা তাহতা রিজলাইহা তোর জান্নাত তোর মায়ের দুই কদমের নিচে হায় 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 কোন নবী আল্লাহু আকবার কবীরা কোন সন্তান যদি বুকের চামড়া দিয়ে মায়ের পায়ের স্যান্ডেল বানিয়ে দেয় তারপরও মায়ের এক ফোঁটা দুধেরও হক আদায় হবে না বাইরামার বাবাজিরা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে এসে ফপিয়ে ফপিয়ে কাঁদছেন নবীজি বললেন আবু হুরায়রা রে কাঁদো কেন কান্নার কারণ জানতে চাইলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মা আমাকে মেরেছে নবীজি বললেন তোমার মা তোমাকে মারল কেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আমার মা তো আমি তো ঈমান এনেছি আমার মা তো ঈমান আনে নাই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনার দরবার থেকে বাড়ি ফিরতে দেরি হলো মা জিজ্ঞেস করলেন কোথায় ছিলি আমি সত্য কথা বললাম রাসূলুল্লাহ দরবারে ছিলাম মা সহ্য করতে পারলেন না প্রহার শুরু করে দিলেন মা বললেন বেটা রাসূলুল্লাহ দরবারে যেতে পারবি না আবু হুরায়রা বলছেন মা গো তুমি যত শাস্তি দাও তাবাম দুনিয়া ছাড়তে রাজি আছি মা গো কিন্তু নবীজির কদম মোবারক ছাড়া আমি আবু হুরায়রা আমার পক্ষে সম্ভব নয় নবীজি বললেন এই জন্য আমার মা মেরেছে নবীজি বললেন তোমার মা মেরেছেন তুমি আমাকে নালিশ করতে এসেছো শুনুন হাদিস শরীফ শুনুন নালিশ করতে এসেছো আমি রাসূলুল্লাহ এই ব্যাপারে কোনো ফয়সালা করতে পারবো না যেহেতু তোমার মা মেরেছে এখানে আমি নেই আমি ফয়সালা দিতে পারবো না যাও যাও আবু হুরায়রা যাও এর দ্বারা কি বোঝা গেল বাপ মায়ের বিরুদ্ধে কোথাও নালিশ নিয়ে যাও যাবে না বাপ মা যদি আপনার সাথে খারাপ আচরণ করে এর জন্য কিয়ামতের দিন দায়ী হবে বাপ মাকেও আল্লাহ ছাড়বে না এত সহজ নয় আল্লাহ তো জাররা জাররার হিসেব নেবেন এটা তুমি বাপ মা হয়েছো হয়েছো ছেলের হক যদি ঠিকভাবে আদায় না করো এর জন্য পিতামাতাকে দায়ী হতে হবে কিয়ামতের দিন ঠিক কি না না আল্লাহ ছেড়ে দেবে এত সোজা ছাড়বেন না শোনা তবে বাপ মায়ের বিরুদ্ধে কোথাও নালিশ করা যাবে না হাদিস দ্বারা প্রমাণ তখন আবু হুরায়রা কি বললে জানেন ইয়া রাসূলুল্লাহ মায়ের বিরুদ্ধে নালিশ করতে আসিনি কি করতে এসেছো ইয়া রাসূলুল্লাহ আমি এসেছি আপনি হলেন মুস্তাজাবুদ দাওয়াত মানে যা দোয়া করেন 100% আপনার দোয়া আল্লাহ দরবারে মঞ্জুর হয়ে যায় আমি এসেছি আপনার কাছে এই জন্য আপনি আমার মায়ের হেদায়েতের জন্য দোয়া করুন নবী শুনলে সঙ্গে সঙ্গে দুই হাত মোবারক তুলে দিলেন তুলে দিলেন নবীজি যখন দোয়া করতেন হাত মোবারক তুলতেন হাত মোবারক তুলতেন এক শ্রেণীর ওলামার আবার বলছেন হাত তুলে দোয়া পছন্দ করেনি এরা সৌদিতে যারা থাকে অধিকাংশ সৌদি থেকে দেখে এসেছে মক্কা মদিনায় সালাম ফিরিয়ে দেখবেন দোয়া নেই ইমাম সাহেবরা দোয়া করেনি ওইটাকে নিয়ে এসে এখানে বলে এই তো সৌদিতে দোয়া নেই তো আমাদের দেশে দোয়া করব কেন এক শ্রেণীর ওলামাদের দলিল হলো সৌদি সৌদি করেনি আমরাও করব না আমি বোম্বাইতে
গলিবারে ওয়াজ করতে গিয়ে একটা মসজিদে নামাজ পড়তে গেছি, ইমাম সাহেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালাম ফিরে জিও গো সোজা রুমে, আমিও গেলাম পাশে পাশে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কহাঁ সে তশরিফ লা রহে হ্যায় মাওলানা, মানে কাহা কলকাতা সে ক্যা বাত হ্যায় কুছ আরজ করনা চাহতে হ্যায়, মানে কাহা জি হ্যাঁ। আব সালাম ফেরনে কে বাদ বগায়র দোয়া কে আ গায়ে, দোয়া নেহি কি আপনে, আমাকে কি বলছে জানেন, আপকো মালুম হ্যায় নামাজ তো হো গই, নামাজ কে সাথ দোয়া কা কোই তাআল্লুক নেহি হ্যায়, আপ নেই জানতে মক্কা মদিনা হারামায়ন শরীফায় মে দোয়া নেহি হোতি। তো আমি তখন চিন্তা করলাম এ কোম্পানি আমাদের নয়, এ কথা ঠিক কি না বলেন, আরে হ্যাঁ কি ভাবতে বলে এ কোম্পানি আমাদের না, তখন আমি চিন্তা করলাম এ কোম্পানি আমাদের নয়। তাহলে একটু হাদিস মাঝখানে একটু শুনিয়ে দিই, যখন এসে যায় একটু বলতে হবে, ভাইরা মার বাবা জিরা ও সোনার যুবকের আমরা যে হাত তুলে দোয়া করছি, তাহলে যারা ভাববেন আমরা আপনারা সাধারণ মানুষ বলবে, তাহলে আমরা কি ভুলের উপর আছি, প্রশ্ন আসতে পারে, মক্কা মদিনায় হয়নি আমরা করছি, তাহলে কি আমরা ভুল করছি, প্রশ্ন কি গো, প্রশ্ন এটা, প্রশ্নের উত্তরটা দিয়ে দিই, এই জন্য বলেছি প্রশ্ন উত্তর মজা আছে, কিছু শিখতে পারবে। ভাইরা আমার বাবাজিরা ও সোনার যুবকেরা বাবাজিরা শুনুন, মজবুত দলিল আপনাদের কাছে পড়ে যাচ্ছি, আমার ওয়াজ মনে রাখলে পৃথিবীতে কেউ মা আপনাদেরকে বাবাজি পথভ্রষ্ট করতে পারবে না, পারবে না গুমরা করতে পারবে না, যদি আমার ওয়াজ মনে রাখেন। আল্লাহর নবী হুজ্জাতুল বিদাতের সূরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি হজ পাক হজে গেলেন, হজ করতে গেলেন, হজ পাকে গিয়ে আরাফার ময়দানে জাবরের মাতে সওয়ারক্ষ সাহাবীদের মাঝে আল্লাহর নবী ভাষণ দিতে গিয়ে কি বলেছিলেন, তারাক্তু ফিকুম আমরায়েন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আমার সব হাদিস কোরআন দিয়ে দলিল পেশ করব, দলিল ছাড়া কথা বলবো না, ইনশাআল্লাহ আগুল তুললে আগুল ভেঙে দেব। হ্যাঁ ভালো করে শুনো, ভাইরামার বাবাজিরা নবীজি সওয়ালক্ষ সহি হাদিস সওয়ালক্ষ সাহাবীদের মাঝে আরাফার ময়দানে হাজি সাহেব যারা গেছেন তারা জানবেন, জাবালে রহমাতে দাঁড়িয়ে নবী ভাষণ দিয়ে কি বলেছিলেন, তারাক্তু ফিকুম আমরায়েন লান তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, আল্লাহর নবী বলে, আল্লাহর নবী বলে, ওরে উম্মাতেরা শোনো শোনো, সাহাবীরা শোনো শোনো, আমি রাসূলুল্লাহ চলে গেলেও তোমাদের কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই, আমি তোমাদের মাঝে দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, আমি চলে গেলে ওই দুইটি জিনিসকে তোমরা ফলো করবে, নবী বলছেন দুইটি জিনিস, একটা হলো কিতাব আল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি, একটা হলো কোরআন শরীফ আর দ্বিতীয় হলো হাদিসের নববী, এই দুইটিকে তোমরা ফলো করবে তাহলে তোমাদেরকে কেউ গুমরা করতে পারবে না, পারবে না, পারবে না, পারবে না। তাহলে নবী বললেন আমি চলে গেলেও দুইটি জিনিস ছেড়ে যাচ্ছি, কোরআন হাদিসকে তোমরা ফলো করবে। আচ্ছা এখানে কথা নবী বলেছেন কেউ হাদিস দেখাতে পারবে, চ্যালেঞ্জ থাকলো আলী আসগরের, কেউ দেখাতে পারবেন, সময় দিয়ে যাচ্ছি, কতদিন সময় নেবে, মৃত্যু পর্যন্ত, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সময় দিলাম। নবীজি বলেছেন আমি দুইটি জিনিস রেখে গেলাম, সেটা হলো মক্কা মদিনাকে রেখে গেলাম, তোমরা মক্কা মদিনাকে ফলো করবে, এই কথা একটা জায়গায় নবী বলেছেন, কোরআন হাদিসকে না করে মক্কা মদিনাকে ফলো করো, কোথায় আছে একটু দেখা, আপনারা বলবেন কোথায় আছে দেখান, কোথাও নেই। তাহলে নবী কি বলেছেন, কোরআন হাদিসকে ফলো করবে, কাকে ফলো করবে, আর একটু জোরে, কোরআন হাদিসকে ফলো করবে, এই দুইটি জিনিস ছেড়ে যাচ্ছে, তাহলে কেউ পথভ্রষ্ট করতে পারবে না।
ভাইরা আমার বাবা জিরা আল্লাহর কোরআনকে দেখুন কোরআন কি বলছে ফাইল এক শ্রেণীর ওলামারা দোয়া হাত তুলে মুনাজাতের পক্ষে নয় এক শ্রেণীর ওলামারা হাত তুলে দোয়ার পক্ষে এইবার কোরআন কি বলছে একটু শুনুন ফাইল তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল আল্লাহ পাক বলছেন পৃথিবীর আলেম ওলামা মুহাদ্দিস মুফাসসির ইমাম গন্ডের কথার মধ্যে কোন যদি দ্বিমত দেখা যায় দ্বিমত দেখা যায় তখন তোমরা মাঝখানে দাঁড়িয়ে ফয়সালাটা কিভাবে করবে তাহলে আরব আরবের বাবাজি আরব সাহিত্যে বাবাজি মানুষেরা হাত তুলে দোয়া করে না তার পক্ষপাতি নয় আর আমাদের দেশে ভারতে ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান ভাইরা আমার বাবাজি এশিয়া মহাদেশে বহু জায়গায় বাবাজি হাত তুলে মোনাজাত করেন পক্ষে হাত তুলে মুনাজাতের পক্ষে কিছু শ্রেণীর হাত তুলে মুনাজাতের পক্ষে নয় এখন আপনি মাঝখানে দাঁড়িয়ে ফয়সালাটা কি করবেন কেমন করে করবেন মক্কাকে দেখবেন না হিন্দুস্তান বাংলাদেশ পাকিস্তানের আলেমদের দেখবেন এখানে আল্লাহ পাক বলছেন ফাইল তানাযাতুম ফি শাইইন ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়ার রাসূল আল্লাহ পাক বলছেন আলেম ওলামাদের কথার মধ্যে যদি দ্বিমত দেখা যায় দ্বিমত দেখা যায় দ্বিমত তাহলে দোয়ার পক্ষে দ্বিমত দেখা গেল এক শ্রেণীর ওলামারা হাত তুলে তুলে মুনাজাতের পক্ষে আর এক শ্রেণীর ওলামারা পক্ষে নয় দ্বিমত তখন কিভাবে ফয়সালা করবেন আল্লাহ কোরআন বলছে উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখো উভয়ের কথাটা কোরআন হাদিসে ফেলে দেখো যার কথাটা কোরআন হাদিসের পক্ষে হবে সেটার উপর আমল করবে যার কথাটা কোরআন হাদিসের বিপক্ষে চলে যাবে আমরা তার কথাটা মানব না এটাই হলো ফয়সালা কথা ঠিক না ভুল একটু মাথা লাগান বলেন ঠিক তো হ্যাঁ এই তো আপনারা বুঝেছেন আমি কোন পীর সাহেব দেখব না কোন হাজি সাহেব সৌদি আরব মক্কা মদিনা আমাদের দলিল নয় দলিল হলো কোরআন ও হাদিস যার কথাটা ইমামে আজম আমরা হানাফি মাযহাবের অনুসারী জানেন ইমামে আজম আবু হানিফা এত বড় ইমাম যিনি তাবিঈ এশার উযুতে 40 বছর ফজরের নামাজ আদায় করেছেন ইমামে আজম আবু হানিফা এশার উযুতে ফজরের নামাজ আদায় করেছেন সেই ইমামে আজম আবু হানিফা কি বলেছেন জানেন যিনি প্রতিদিন 700 রাকাত নফল নামাজ আদায় করতেন যে ইমামে আজম আবু হানিফা বলছেন মানুষ যখন ওযু করে ওযুর পানিগুলি টপকায় কি গুনাহগুলি ঝরছে নুরমান বিন সাবিত আবু হানিফা গুনাহগুলি দেখতে পায় সেই ইমামে আজম আবু হানিফা কি বলছেন জানেন উনি বলছেন বলছেন আমার অনুসারীরা শোনো আমার কোনো কথা যদি কোরআন হাদিসের বিপক্ষে চলে যায় সেই ক্ষেত্রে আমাকে ছেড়ে দেবে কোরআন হাদিস যেটা বলছে সেটার উপর আমল করবে আরো জোরে তাই গায়র মুকাল্লিদ যারা ইমাম মানে না তাদেরকে জানাতে চাই আমরা অন্ধ ইমামের তাকলিদ করিনি ঠিক কি না জোরে বলে আমাদের ইমাম বলেছেন আমার কোন কথা কোরআন হাদিসের বিপক্ষে চলে গেলে সেই ক্ষেত্রে আমারটা আমল করবে ভালো করে বুঝবেন এখন অনেক কথা ইমামে আজামের আমরা মানিনি জানেন কি আমল করিনি কোরআন হাদিস যেটা বলেছে সেটা পর আমল হয় তো খায়ের আমি বোঝাতে যাচ্ছি তাহলে কোরআন হাদিস যেটা বলবে সেটাই হলো দলিল মক্কা মদিনা আমাদের দলিল নয় এটা মাথায় ঢুকলো তো আরে কথা বলেন এবার আসুন কোরআন হাদিস কি বলছে কি বলছে দোয়া কি বলছে একটু শোনাই কোরআনে আল্লাহ পাক বলছেন দলিল নেন ফাইদা ফারাগতা ফানসব ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ মিন সালাতিল মাকতুবাহ আল্লাহ পাক বলছেন হে হাবিব আপনি যখন ফরজ নামাজ পড়ে নেবেন ফরজ নামাজ থেকে যখন ফারেগ হবেন পড়ে নেবেন হয়ে যাবে যখন নামাজ তখন কি করবেন আল্লাহ বলছেন হাবিবকে ফানসব ফিদ দুআ ইলা রাব্বিক
আপনি দোয়ার মধ্যে লেগে যান আর একটু জোরে ফরজ নামাজ হয়ে গেলে হাবিব আপনি দোয়া করুন ফরজ নামাজ হয়ে গেলে আপনি দোয়া করুন ভাইরা আমার বামাজিরা ও সোনার যুবকেরা বামাজিরা ও সোনার যুবকেরা হাদিস শরীফ একটু বলে দিই মাঝখানে বাবাজি আল্লাহর নবীর পাক জবানের পাক কথা শোনো বাবাজি আবু মা আনবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আন قال قيل يا رسول الله صلى الله عليه وسلم اي الدعاء اسمع قال صلى الله عليه وسلم جوف الليل الاخير ودبر الصلاه المكتوبات رواه মিজি হাদিস নাম্বার 3499 ভাইরা আমার বাবাজিরা তিরমিজি সিয়াসিতার হাদিস পড়লাম আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর কোন সময়ে বান্দা আল্লাহর কাছে চাইরে আল্লাহর কাছে চাইরে আল্লাহ বান্দার দোয়া কবুল করেন কোন সময়ে বান্দা আল্লাহর কাছে দোয়া চাইরে দোয়া করলে আল্লাহ বান্দার দোয়া শুনেন শুনেন কোন সময় ওটা আমি জানতে চাই সাহাবী প্রশ্ন করলেন আবি উমামা সাহাবী নবীকে প্রশ্ন করলেন আল্লাহর নবী তো জাহানের বাদশা রাহমাতুল লিল আলামিন উত্তর দিচ্ছেন আইয়েদ উত্তর দিচ্ছেন দুই সময়ে দোয়া আল্লাহ বেশি কবুল করেন দুই সময় একটা হলো জাউফুল লাইলিল আখিরি প্রত্যেক বাবাজি তাহাজ্জুদ নামাজ পড়ার পর যখন বান্দা আল্লাহর কাছে দোয়া চায় সেই সময়ে দোয়া আল্লাহ বেশি শুনেন সুবহানাল্লাহ ওই সময়ে দোয়া আল্লাহ কবুল করেন কোন সময় তাহাজ্জুদ এখানে দুটো কথা বলেছেন আজকে একটা বলছি আর একটা রাখছি মেদিনীপুরের জন্য চৈত্র মাস কি হলো প্রথমে যদি শর্তটা কবুল করতেন না দেখতেন মজা বোঝাতাম এখন আমি এরকম করে লিখে দিয়ে যাব আর বলবো সব মেদিনীপুরে যাব আগামী চৈত্র মাসের প্রথম সপ্তাহ বুধবার পশ্চিম মেদিনীপুর প্রপার টাউনে জজকোটের পাশে আমার আব্বা জান শুনলেন পরিচয় দিলাম আব্বা জান আম্মা জানের সব ইসালে সওয়াবের ধার্য তারিখ তথা আমার একটা প্রতিষ্ঠান আছে মাদ্রাসা মাদানিয়া আহমদিয়া তাজবিদুল কোরআনের বাৎসরিক জলসার ধার্য তারিখ আমি 270 জন ছেলেকে লিল্লা বোর্ডিংয়ে ফিরি নিয়ে এসে পড়িয়ে খাইয়ে মানুষ করছি ভালো করিনি দেখেছেন কবে গেছিলেন ও সারু হ্যাঁ এই খানপুরের তো হ্যাঁ এই তো জানেন জিজ্ঞেস করেন এই তো জানেন সারু ভাই ভালো আছে আচ্ছা দেখা হয়নি অনেকদিন আল্লাহ ভালো রাখেন সুস্থ রাখেন সকলকে তো অনেকদিন গেছেন এবার যেয়ে দেখেন পাল্টে হ্যাঁ অনেক আগে তখন তো কিছু এখন তো বিল্ডিং দেখবেন গিয়ে ওই মাদ্রাসার ধার্য তারিখ চৈত্র মাসে প্রথম সপ্তাহ বুধবার এবারে পড়েছে পহেলা চৈত্র বুধবারটা পহেলা চৈত্র দাওয়াত দিলাম ওখানে যাবেন আর ওখানে মনে করে দেবেন আর একটা যেটা রয়ে গেল ওটা ওখানেই বলবো ওইখানেই বলবো না যদি বলেন সবাই বলেন তাহলে বলবো কি সবাই শুনবেন তো আমার ওয়াজে সব দলিল পেয়ে যাবেন অসুবিধা আমার ওয়াজের নিয়ম কি জানেন চুপ করে বসে থাকবেন যেটা বললেন ওটারও দলিল দিয়ে দিচ্ছে কান ধরে মূলে বলে দেবে বলছি না যাক আমার ওয়াজে দেখবেন সব পেয়ে যাবেন মাঝখানে হ্যাঁ আমি এই জন্য প্রথমে শিখিয়ে বলেছিলাম আমি ঘটনা ওয়াজ করিনি হ্যাঁ আমি ওয়াজ শিখাতে এসেছি শিখে দেন কোরআন থেকে দলিল দিচ্ছি হ্যাঁ শুনে দেন ভাইরা আমার বাবাজির একটু শুনেন কত দলিল নেবে ওদেরকে বলবেন দলিল এত আছে কবর দিয়ে দিব মরলে মাটির দরকার হবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আহলে সুন্নাহ ওয়াল জামাতের কাছে এত দলিল আছে এই বেটা মরে গেলে কবর দিয়ে দিব দলিল দিয়ে মাটির দরকার হবে না চিৎকার দেন সুবহানাল্লাহ
দলিল নেবে ও আমাদের কাছে বলতে বলো ও তো লোক বোঝে বলে বাংলাদেশে দুই মাস পুরো বাংলাদেশ সফর করে আসছি আর গোটা দুনিয়াতে সবচেয়ে বেশি আলেম ওলামা বাংলাদেশে আর সবচেয়ে বেশি ফিতনা বাংলাদেশে বাংলাদেশটাকে ঠিক করে এলাম তুমি আমার সাথে কি কথা বল এসো না আমার ওয়াজে ডেকে নিয়ে আসবেন যখন আমার ওয়াজ হবে দলিল দলিল কি সুন্দর করে দলিল দিচ্ছি দলিলটা শুনে নেবেন খুব ভালো লাগবে আপনাদের জন্য জরুরি দরকার আছে দরকারি ওয়াজ হচ্ছে দরকার আছে আপনাদের জন্য ভাইরা আমার মামা জিরা তাহলে নবীজি বলছেন আল্লাহর নবী বলেন দুই সময় বান্দা যখন আল্লাহর কাছে দোয়া চায় দুই সময় দোয়া আল্লাহ কবুল করেন একটা হলো জাউফুল লাইলিল আখিরি তিরমিজির হাদিস জাউফুল লাইলিল আখিরি তাহাজ্জুদ নামাজ পড়ার পর যখন বান্দা আল্লাহর কাছে চায় ওই সময় চাওয়া আল্লাহ কবুল করেন নাম্বার 2 অদুবুরুস সরাতিল মাকতুবা দুই নম্বর হলো নবীজি বললেন প্রত্যেক ফরজ নামাজের পর যখন বান্দা আল্লাহর কাছে দোয়া চায় প্রত্যেক ফরজ পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পর দোয়া আল্লাহর দরবারে কবুল হয় জুরি জুরি বলুন আরো জোরে তাহলে ফরজ নামাজের পর দোয়া আছে না নেই আছে দাঁড়ান এই জন্য আল্লাহ পাক বলছেন ফাইদা ফারাগতা ইয়া মুহাম্মদ মিন সলাতিল মাকতুবা আয় হাবিব ফরজ নামাজ থেকে যখন আপনি ফারেগ হবেন আল্লাহ নবীকে শেখাচ্ছেন যখন শেষ করবেন ফারেগ হবেন ফানসব ফি দুআ ইলা রব্বিক আপনি তখন দোয়া করুন কারণ প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া আল্লাহর কাছে কবুল হয় দাঁড়ান শুনে দেখুন এই ওয়াজ করেছি যেখানে মুফতি আমার সাথে কত মোনাজেরা বাহাস হয় জানেন আমরা বাহাস মোনাজেরা করি এক মুফতি ধরেছে বলেছে ঠিকই আছে হাদিস শরীফ কিন্তু এখানে কি আছে এখানে এখানে আল্লাহ পাক বলছেন প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া কবুল হয় ঠিকই তো আছে তাহলে আপনি দোয়া করেন না কেন বলছে এখানে দোয়ার কথা আছে কিন্তু হাত তুলে দোয়ার কথা তো উল্লেখ নেই আপনি হাত তুললেন কেন দোয়া তো হাত তুলে ছাড়াও তো দোয়া হয় আমরা আমরা যেটা হাত না তুলে আমরা দোয়া করি সেই রকম দোয়া করেন হাত তুলেন কোথায় লেখা আছে হাত তুলে দোয়ার আমি কথাটাও ঠিক খারাপ নয় এটার উত্তর দিয়ে দিই দেব দেব এই ছেলেরা দেব হ্যাঁ কবর দেব আজকেই কবর দিয়ে দেব দেখে আমাকে চেনো না আলী আসগরকে আমার আমার ওই ইউটিউব খুলে দেখো বুঝতে পারবে ভাইরা আমার বাবাজিরা শোনেন সব উত্তর ওখানেই দেওয়া আছে ওই আহমদাবাদের ওয়াজ বলছে না সব দেওয়া আছে উত্তর যেগুলো বাকি আছে শোনেন আহমদাবাদে যখন গেছিলাম আমাকে কি বলছে জানেন এখানে বড় বড় মাওলানা আসে এখানে এক বছর যাকে নিয়ে আসি আমাদের রেজুলিউশন করা আছে দুই দ্বিতীয় বছর তাকে আনা হয়নি আমি সব শুনছি আমি বলি আমার সময়টা হোক আমাকে ঘাঁটিয়েছে যখন আমার সময় হোক এবার আমি স্টেজে গেছি বলতে বলতে চার ঘন্টা ওয়াজ করছি তখন একটা পেশাব করতে উঠেনি দরগার শাহ আলম দরগার পাশে যে মাঠে ওই মাঠে ঢুকতে বিশ্বাস করবেন যারা আছে জিজ্ঞেস করবেন ওখানে কেউ থাকে আপনাদের জিজ্ঞেস করে নেবেন আলহামদুলিল্লাহ আল্লাহ শকর ওয়াজ শোনার সাথে সাথে সব মজলিস থেকে উঠে বলছে ওই হুজুরকে দাওয়াত করুন সামনের বস ওই হুজুরকে দাওয়াত করুন সামনের বসো সাথে সাথেই আমাকে বলছে হুজুর লিখতেই হবে সব শ্রোতা আপনাকে চাচ্ছে আমি পরের বছর দাওয়াত গ্রহণ করলাম আমি নেমে এসে পরে বললাম বাবা তোমাদের রেজুলেশন কি হলো বলে হুজুর ওই রকম মত কখনো হয়নি আর কিছু জামাত ইসলামী লামাজাবি ছিল একদম সোজা করে দিয়েছি আল্লাহ করিয়েছেন পীর মুর্শিদের দোয়া সাথে আছে পীরের আওলাদ না কিতাবোঁ সে না ওয়াজোঁ সে না জর সে পায়দা না কিতাবোঁ সে না ওয়াজোঁ সে না জর সে পায়দা দীন আতা হ্যায় বুজুর্গোঁ কি নজর সে পায়দা এই শোনা মাদ্রাসায় পড়ে দীন আসে না হাকিকাতের দীন তো আল্লাহ ওয়ালাদের নেক নজরে আসে নিগাহে মর্দে মুমিন সে বদল জাতি হ্যায় তকদীরে আল্লাহর ওলিদের দোয়া আছে সাথে
میرے پاس نہ علم ہے نہ عمل سوائے بزرگان دین کی دعا کے اور کچھ ہے ہی نہیں اگر ہے تو یہی ایک چیز ہے আমাকে কমিটি ছেড়ে দা বললো হুজুর আপনি পায়রা টুনি জাননি আপনাকে চাই খুব হুজুর একবার চলুন আমি দাওয়াত গ্রহণ করে আপনাদের কাছে এসেছি আল্লাহ নিয়ে এসেছেন সহি সালামতে এর জন্য আবার সেই মাহবুবের দরবার একবার শুকরিয়া জ্ঞাপন করি সকলেই বলি আলহামদুলিল্লাহ মুফতি সাহেব বলছেন ঠিক আছে হাদিস ঠিক আছে কিন্তু হাত তুলে দোয়ার কথা উল্লেখ নেই তখন উত্তর কি শুনুন আমি বললাম মুফতি সাহেব আমার মাথা ঘাটিয়েছো যখন আমাকে আমি আর ছাড়বো না আমাদের সাথে ঘাটালে কিন্তু অসুবিধা আছে আমি বললাম মুফতি সাহেব আগে বলুন আপনি খাওয়া দাওয়া করেন বলে হ্যাঁ করি আমিও বললাম আপনার কাছে দলিল ছাড়া আমিও কথা শুনবো না আপনি যে খাওয়া দাওয়া করেন কি দলিল আছে দলিল আমাকে পেশ করেন আজকে আর ছাড়া হবে না তোমার বলছে আলেম মানুষ তো মুফতি মানুষ তো তখন উনি বললেন আল্লাহ পাক কুরআন পাকে বলেন কুলু ওয়াশরাবু আল্লাহ পাক বলেন কুলু মানে খাও ওয়াশরাবু মানে পান করো আল্লাহ কুরআনে খেতে বলেছেন পান করতে বলেছেন তাই খাই পান করি তাই খাই পান করি আমি মাশাআল্লাহ আমি বললাম মুফতি সাহেব কিভাবে খান হাত দিয়ে আমি বললাম আল্লাহ কোরআনে বললেন কুলু খাও খেতে বলেছেন হাত দিয়ে খাবার কথা কোথায় লেখা আছে দেখান তাহলে প্লেটে ভাত থাকবে মুখটা নিয়ে গিয়ে তখন বলছে ওইভাবে মানুষ খায় ওটা গরু ছাগল ভেড়া মোষ উট সরাসরি চার পায়ে জানোয়ার যারা পশু তারা এইভাবে খানা খায় সরাসরি মুখ লাগিয়ে মানুষ খেতে গেলে হাত দিয়ে খেতে হয় আমি বললাম লাইনে এসেছো মুফতি সাহেব যেমন হাত দিয়ে খেতে গেলে যেমন হাত দিয়ে খেতে হয় বান্দা যখন আল্লাহর কাছে চায় দোয়া চায় দোয়া চাইতে হলে হাত তুলে দোয়া চাইতে হয় তখন মুফতি সাহেব যা খুশি করেন করেন মানে বদমাইশ কথা করেন পাল্লায় পড়ে না তো আপনারা সাদা সিধা তো আপনাদেরকে ফস করে গেল ওরা তো ইউটিউব দেখে অসমগস্ত করেছে বাংলা বই পড়ে শিখেছে আর আমরা অরিজিনাল পড়াশোনা করে শিখেছি দুটোর মধ্যে পার্থক্য আছে না নেই বলেন আসেন না আমি একটা কথা জিজ্ঞেস করি তোমরা থাকো দাঁড়াও না দাঁড়াও একটা কথা জিজ্ঞেস করব তোমরা ইউটিউব শুনে শিখেছ আর আমরা পড়ে শিখেছি দেখি দাঁড়াও না কে আছো বাপের বাড়ি দাঁড়াও এই দাঁড়িয়েছে এই পাশে তুই পাশায় মেজাজ গরম করিস না কে দাঁড়া তাই বল দাঁড়াবে কে ওরা জানে আমাকে চেনে ওরা ঠিক চেনে ও ঠিক মানুষ চেনে ভুল করছে হ্যাঁ বেদাত ওরা বেদাতই জানে না শুনেন বাংলাদেশে একবার বলছি সব দলিল দিচ্ছি দাঁড়ান না আজকে ছাড়ছি হ্যাঁ তুই দাওয়াত দিতে গেছিলি তো তুই যদি দাওয়াত দিতে গেছিস আমি যদি তোর সাথেই কথা হয়ে থাকে তাহলে চার ঘন্টা কেন পাঁচ ঘন্টা বলবো অসুবিধা নেই আমরা ঘড়ি দেখে ওয়াজ করিনি কত বুঝতে পেরেছি শোনেন বাংলাদেশে ওয়াজ করছি এক মুফতি সাহেব ওইখানে এক মুফতি সাহেব অন্য কোম্পানির মানে ওরা ওই মুফতিকে রাখে ও তো আমাদের নয় তো আমি গেছি শোনেন না কথা শুনেন না কথা শুনেন আপনি পেশাব করবেন তাতি আছে ছেড়ে গেলে অসুবিধা আছে আপনার দরকার আছে আসবে না আসবে আচ্ছা শুনেন হ্যাঁ কি বলছিলাম হ্যাঁ আমাকে কদম বসি করেছে কদম বসি এমন একই বলে কদম বসি জায়েজ নয় সত্যি আমার আমাকে এই লোকগুলো আমার কাছে আসেনি কেন কটা দলিল নেবে কদম বসির হ্যাঁ কদম বসি করেছে কদম বসির সিস্টেমটা কি জানেন অরিজিনাল সিস্টেমটা কদম মানে পা আর বসা 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 মুখ দিয়ে দেয় আমরা যেটা করি হাত দিয়ে ওটা কিন্তু সিস্টেম নয় কদম বসির সিস্টেমটা হলো মুখটা নিয়ে গিয়ে পায়ে নিয়ে গিয়ে চুমা দেবে এটা হলো কদম বসির সিস্টেম তো বাংলাদেশে
এইরকম দেখেন কদম আমাকে মুখ দিয়ে চুমা দিয়েছে মাথাটা হেট হয়ে গেছে শুনেন মাথাটা হেট হয়ে গেছে মাথাটা হেট হবে চুমা দিলে কদম মাথা হেট হয়ে গেছে মুফতি সাহেব পাশে ছিলেন একদম খেপে লাল শেরক শেরক ওরা তো চারটা জিনিস জানে কথায় কথায় শেরক কথায় কথায় নাজায়েজ কথায় কথায় হারাম কথায় কথায় বিদআত এই চারটি ছাড়া আর শেখেনি ওদের মোলবি এই চারটি শিখিয়েছে বলে শেরক শেরক আমি শেরকটা কি দেখলেন মুফতি সাহেব বলে এই যে মাথা নত করলো শেরক না আচ্ছা আচ্ছা আমি তখন বললাম মুফতি সাহেব কোথা থেকে ফারে বলে দারুল উলুম দেওবন্দ থেকে আচ্ছা আমি বললাম মুফতি সাহেব আশরাফ আলী থানভি সাহেবকে আপনারা তো মানেন বলে হ্যাঁ হ্যাঁ আমাদের আকাবির আরে বাপ রে আমি আমি থানভি সাহেব কি লিখছেন জানেন ওদের দলিল থানভি সাহেব লিখছেন কদম বসি ফতোয়া রশিদিয়ার মধ্যে রশিদ আহমদ গাঙ্গুই ওদের ফতোয়া দিচ্ছে যে বাপ মা বুজুর্গানের দিন কি কদম বসি করনা হাদিস সে সাবিত হ্যায় তো আশরাফ আলী থানভি সাহেব এটা লিখতে গিয়ে বলছেন কদম বসি করতে ওয়াক্ত আগর ইনহে না হো যায় ইসমে কোই মুজায়কা নেহি হ্যায় কিউকে উসকা মকসদ হ্যায় কদম বসি করনা না কে সজদা করনা মানে উনি বলছেন যে কদম বসি করতে যারা আসে তাদের উদ্দেশ্য নিয়ত থাকে কদম বসি করা সাজদার উদ্দেশ্য নিয়ত থাকে না আপনারা বলুন কদম বসি যারা করে তার নিয়ত কি থাকে সাজদা করছি কথা বলে সত্যি করে বলে আপনারা আপনারা তো পীর তরিকার মানুষ আপনারা পীরদের কদম বসি জীবনে তো করেছেন আপনারা কি এই নিয়তে করেছেন যে সাজদা করছি সাজদার নিয়ত কেউ করেনি তো উনি বলছেন কদম বসির নিয়তেই কদম বসি করে সাজদার নিয়ত থাকে না সুতরাং এই ক্ষেত্রে যদি মাথা নত হয়ে যায় এতে কোনো মুজায়কা নেই কোনো অসুবিধা নেই কারণ আল্লাহ তোমার নিয়ত দেখবেন বুখারী শরীফের ইমাম বুখারী কিতাবুল ঈমান দিয়ে বুখারী শুরু করলেন না আফজালুল ইবাদাতু ইবাদাতুস সালাহ শ্রেষ্ঠ ইবাদত নামাজ নামাজ দিয়ে বুখারী শুরু করলেন না বুখারী শুরু করলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত আল্লাহ নিয়ত দেখবেন ইমাম বুখারীর একটা হাদিস বলে দিই এর পাশাপাশি ভালো লাগবে ইমাম বুখারীর হাদিস মামাজি বাপ বেটাকে বলছে বেটারে আমি মরে গেলে আমাকে পুড়িয়ে দেবে মুসলমান বাপ বেটাকে ওসিয়ত করছে বেটা মরে গেলে পুড়িয়ে দেবে পোড়ানোর পর পোড়ানোর পর ছাইটাকে সমুদ্রে ভাসিয়ে দেবে বাপ মারা গেছে ওসিয়ত মোতাবেক মারা গেছে ছেলেরা ওসিয়ত অনুযায়ী পুড়িয়েছে ছাইটাকে সমুদ্রে ভাসিয়ে দিয়েছে আল্লাহ পাক সমুদ্রের পানিকে হুকুম করলেন পানি ওই ছাইকে একত্রিত করলো একত্রিত করে আল্লাহ প্রশ্ন করছেন ওরে বান্দারে ইসলামে তো পুরনো নেই তুই এই রকম ওসিয়ত করলি কেন এটা তো অবৈধ আল্লাহ পাক বলছেন এটা তো অবৈধ ইসলামে তো পুরনো নেই দাফন করার কথা আছে তুই পুরনো ওসিয়ত করলি কেন তখন বান্দা বলছে আল্লাহ আল্লাহ তোমার ভয়ে বলেছি পুড়াতে কিছুই করতে পারিনি আমি এই জন্য বললাম ছেলে পুড়িয়ে দে আমি বেঁচে যাব আল্লাহ তোমার ভয় করেছে আল্লাহ বলছেন বুখারীর হাদিস আল্লাহ বলছেন বান্দা যে কাজটি করেছিস অবৈধ শরীয়ত বিরোধী কাজ অবৈধ কাজ কিন্তু আমার ভয় করার দরুন যা বান্দা তোকে মাফ করে দিলাম একটু জোরে তাহলে কত বড় অবৈধ কাজ করেছে পুড়িয়ে দিয়েছে তারপর আল্লাহ মাফ করলেন কারণ তার নিয়ত আল্লাহ দেখলেন ওর নিয়ত তো উদ্দেশ্য তো ঠিক ছিল আমার ভয় করেছে অন্য কাউকে ভয় করেনি সে তো আমাকে ভয় করেছে জোরে করে যা তোকে ক্ষমা করে দিই আমি কি বোঝাতে পারছি এই জন্য আল্লাহ তোমার নিয়ত দেখবেন তোমার মাথা মত দেখবেন না তোমার নিয়ত দেখবেন যদি তোমার নিয়ত সাজদা থাকে তাহলে ধরা পড়ে যাও বাঁচার রাস্তা আমি কি বোঝাতে পারছি তো আমাকে আমি তখন বললাম সব দলিল দিলাম আমি বললাম সে শুনতে চায় না তো তো কোম্পানি আলাদা তো তো বুঝবে না তখন আমি কি বললাম জানেন মুফতি সাহেব আপনি
সংসার আছে বাজার টাজার করে মানে হ্যাঁ করি আমি বললাম মুফতি সাহেব বেগুন কেনেন মাছ কেনেন আলু কেনেন বাজারে যান বলে হ্যাঁ কিনি আমি যখন আলু কিনেন মাছ কেনেন বেগুন কেনেন বেগুন কত করে মাছ কত করে আমি বেগুন ওয়ালা আলু ওয়ালা মাছ ওয়ালার কাছে মাথা নত করেন কেন সাজদা করেন কেন আল্লাহ ছাড়া কারুর কাছে মাথা নত করা যাবে না মাথা নত করেন কেন সোজা হয় দাঁড়িয়ে বলবেন আলু কত করে সিম কত করে ভেন্ডি কত করে মাছ কত করে একদম ঝুকুকি একদম এরকম করা যাবে না তখন কি বলছি জানেন ওটা তো বাজার করার উদ্দেশ্য বেগুন কেনা উদ্দেশ্য মাছ কেনা উদ্দেশ্য ও বেটা তোদের ব্যাপারে উদ্দেশ্য আর আমাদের ব্যাপারে শেরে বদমাইশ কোথাকার কথা কি বুঝতে পাচ্ছেন না পারেন ভালো বুঝতে পাচ্ছেন হ্যাঁ আমাদের উদ্দেশ্য বেগুন কেনা তোর উদ্দেশ্য আল্লাহ দেখবেন আমরা তো নিয়ত করিনি বেগুন ওয়ালার কাছে সাজদা করছি সাজদার নিয়ত না করলে সাজদা হয় না ঠিক কি না বলে দিয়ে তখন বলছে বিদাত বিদাত যেই বলেছে বিদাত আমি বললাম সে তো চলে গেল পেশাব করতে গিয়ে না যেই বলল বিদাত আমি বললাম বিদাত কাকে বলে তখন কি বলছে জানেন বিদাত ওকেই বলে যেটা রাসূল করেননি রাসূলের জামানায় যেটা ছিল না ওটা বিদাত কুল্লু বিদআতিন দলালা কুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেক বিদাত গুমরাহি প্রত্যেক গুমরাহি জাহান্নামী আমি বললাম মুফতি সাহেব ধরেছি মুফতি সাহেব তাহলে আপনি কি বললেন বিদাত ওকেই বলা হয় যেটা রাসূল করেননি রাসূলের জামানায় যেটা ছিল না ওটা বিদাত তাহলে হ্যাঁ আমি বলি মুফতি সাহেব যে জামানাটা চলছে এটা কি তোমার বাপের জামানা কি মুফতি পাস করেছে এরা তালিমুল ইসলামের মুফতি কিছু জানেন না চড়া পয়সা ছোট হুজুর কিবলা বলতেন ফুরফুরা শরীফের কপাল ফাটা মৌলবী আমার আব্বাজান বলতেন শুকনো মৌলবী এ তো কপাল ফেটে গেছে অত বুঝতে পেরেছেন ভালো করে শুনুন তাহলে যে জামানাটি চলছে ও মুফতি এটাও জানে না জামানাটাও কেয়ামত পর্যন্ত রাসূলুল্লাহরই জামানা এই জন্য হাদিস শরীফে এসেছে আমরা একটু কথায় বলে দিই না জামানা খারাপ এটা বলবেন না জামানাটা রাসূলুল্লাহর জামানা খারাপ বলবেন না রাসূলকে বলা হবে আপনি বলুন জামানার মানুষ খারাপ জামানাকে খারাপ বলতে নেই জামানার মানুষ খারাপ বোঝাতে পারছি জামানার কি বলবেন আমরা সচেতন বলে ফেলি অনেক জামানা খারাপ খবরদার ভুলও বলবেন না জামানা খারাপ নয় কারণ কিয়ামত পর্যন্ত আমার নবীর জামানা নবীর জামানা আবার খারাপ হয় জামানা খারাপ নয় জামানার মানুষ খারাপ তখন মুফতি সাহেব বলছে মিস্টেক হয়ে গেছে আমি ঠিক করুন তখন আমার ঘুরিয়ে ঠিক করছে বলে আমি বিদাত কাকে বলে এবার বলুন বলে বিদাত ওকেই বলা হয় যেটা রাসূল করেননি রাসূলের সময় ছিল না ওটা বিদাত আর প্রত্যেক বিদাত গুমরাহি প্রত্যেক গুমরাহি জাহান্নাম আমি এটা ঠিক তো বলে হ্যাঁ এটাই সঠিক আমার একটু মিস্টেক হয়ে গেছে আমি তখন বললাম তাহলে মুফতি সাহেব তাহলে রাসূল যেটা করেননি রাসূলের সময় যেটা ছিল না ওটা বেদাত তাহলে আপনি কি রাসূলের সময় ছিলেন বলে না আমিও ছিলাম না তুমিও বেদাত কুল্লু বিদআতিন দলালা ও কুল্লু দলালাতিন ফিন্নার প্রত্যেক বেদাত গুমরাহি প্রত্যেক গুমরাহি জাহান্নামী তুমিও রাসূলের সময় ছিলে না তুমিও জাহান্নামী উত্তর ঠিক হয়ে গেল এ কিছু জানেন না এরা ওই ওই কথা বলে তো ধরেননি আপনারা তো এই জন্য ওরা বেশি মাথায় উঠে গেছে কথা বুঝতে পেরেছেন একদম ধরবেন ভাইরা মার বামাজিরা তাহলে বামাজি তাহলে তখন কি বলল দোয়া করতে হলে যেমন খেতে হলে হাত দিয়ে খেতে হয় দোয়া করতে হলে হাত তুলে দোয়া করতে হয় এটা তেমনি বললাম এবারে দলিল দেন দলিল হাদিস ও কোরআনের দলিল দিতে হবে তো এটা এটারও দলিল আছে হ্যাঁ এইবার দলিল শুনুন কোথা থেকে শুনবেন ওই মুলবিরা কোথায় গেল গো ওকে শুনতে পাচ্ছে তো হ্যাঁ ও জানে আলী আসগর সাহেব এসে গেছে
শুনো না ভাই আমার বুখারী শরীফ হাদিস দলিল দিচ্ছি বুখারী মানে ওরা বেশি বুখারী মুসলিম মানে তো সিয়াসি তার হাদিস মানে ছয়টি হাদিস ভাই আমার বাবা জিরা হাদিসটা শুনুন আয়াত শুনুন قال ابو موسى হাদিস বলছি আয় নোট করো قال ابو موسى قال ابو موسى دعا النبي صلى الله عليه وسلم ثم رفع يديه ورأيت بياض ابطيه رواه البخاري كتاب الدعوات كتاب الدعوات كتاب الدعوات بخاري شريف دليل আল্লাহর নবী কি বলছেন বাবাজি আল্লাহর নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী কি বলছেন আল্লাহর নবী সাহাবী বলছেন দান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর সাহাবী আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু জারিল সাহাবী তিনি বলছেন নবী যখন দোয়া করতেন দোয়া যখন করতেন দোয়ার সিস্টেমটা বললেন সাহাবী বলছেন যখন নবী দোয়া করতেন রাফা আয়াদাইহি রাফা আমারে উত্তোলন করা উঁচু করা ইয়াদাইহি দুই হাত আমার নবীজি দুই হাত মোবারক দোয়াতে উঁচু করতেন কোথা পর্যন্ত কতটা উঁচু করতেন প্রশ্ন কতটা ওটাও ব্যাখ্যা শুনুন সাহাবী বলছেন ওয়ারাইতু বায়াযা ইবতাইহি ভাইরা আমার বাবাজিরা ততটা উঁচু করতেন আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর সাহাবী বলছেন আল্লাহর নবীর দুই বগল মোবারক থেকে দুই বগল মোবারকের সাফ সাফে দি দেখতে পেতাম ওই দুই বগল মোবারক থেকে নূর চমকাতে দেখতে পেতাম জুরে জুরে বলুন আরো জোরে কটা দলিল নেবে ওকে জিজ্ঞেস করেছো এই গুনাহগারের কাছে আছে তাহলে নবী যখন দোয়া করতেন দোয়ার সিস্টেম হলো হাত তুলে দোয়া করতেন আর একটু জোরে হাত তুলে দোয়া করতেন সিস্টেম নবী যখন দোয়া করতেন হাত তুলে দোয়া করতেন আরো দলিল দেব একটু বলেন যদি বলেন একটু দলিল আর আপনার কথা কারুর কথা শুনবো না আমি প্রথমে যখন বলেছিলাম একটা একটা বলুন তখন কোথায় ছিলেন না 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 কোন চুলায় ছিলেন তখন আমি বারবার এই জন্য বলেছিলাম আপনাদের কি কি আছে না আছে এই যে এইগুলো যেগুলো বলছিলেন সেগুলো তখনই তো বলতে পারতেন তখন কোথায় ছিলেন উনি নয় আপনাদেরকে বলছি আপনারা যে বললেন দোয়ার ব্যাপারে যে সমস্যা সে তো এক আমি যখন শুরু করলাম তখন তার আগে কোথায় ছিলেন ভাই আমার বাবাজি একটু শুনে যান এই জন্য তো বলেছিলাম আমি বুঝতে পেরেই তো আমি আপনাদের এখানে কি পরিস্থিতি জানিনি যার জন্য আপনারা একটু বললে সেইভাবে আমি একটু বলতাম যাই হোক আমার ওয়াসেই সব পেয়ে যাবেন উত্তর আশা করি ইনশাল্লাহ আর একটু দলিল দিয়ে দিই একটু মহাব্বাতে দরুদ শরীফ আল্লাহুম্মা